22 মে থেকে গুটি আমের মধ্য দিয়ে নওগাঁয় আম নামানো শুরু হচ্ছে। এবার অনাবৃষ্টিতে আকার ছোট হলেও গত দুদিনের ভারী বৃষ্টিতে তরতাজা হয়ে উঠেছে বাগানগুলো। বিস্তারিত জানাতে নওগাঁর মহাদেবপুর আম বাগানে আছেন রিপোর্টার এম আর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র 3 দিন রয়েছে আনুষ্ঠানিকভাবে আম নামানোর যে ঘোষণা দেওয়া হয়েছে, প্রথম পর্যায়ে এবার কিন্তু গুটি আম নামানোর ঘোষণা দেওয়া হয়েছে 22 মে। এর পরের ধাপে সুস্বাদু যেসব আম রয়েছে এই আমগুলো নামানোর কথা বলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিপক্ক আম কিন্তু প্রতি বছরই নামানোর একটি করে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়। এবার 28 মে এর পর থেকে আসবে গোপালভোগ আম, এই আমটি সুস্বাদু আম। এর পরের ধাপে কিন্তু 2 জুন আসার কথা বলা হয়েছে অন্যান্য যেসব জাত রয়েছে। এরকম 7 ধাপে সুস্বাদু পরিপক্ক আম নামানোর কথা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার কিন্তু কিছুটা বিলম্বিত আম মুকুল এসেছিল, ফলে কিছুটা বিলম্বিত ভাবেই বাজারে এই আমগুলো বাজারজাত করার ক্ষেত্রে প্রশাসন কিন্তু একটা সময় বেঁধে দিয়েছে। তবে এবার মাঝপথে কিন্তু এই তীব্র খরার কারণে কিছুটা আমের যে আকার প্রকৃতি ছোট হয়েছে এবং বাগান মালিকরা প্রথম দিকে উদ্বিগ্ন থাকলেও এখন পর্যন্ত তারা কিন্তু বেশ আশা নিয়ে ভাব মানে রয়েছেন। এবং গত 2-3 দিন কিন্তু বৃষ্টিপাত হয়েছে, এই জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছিল। ভারী বৃষ্টিতে কিন্তু আম বাগানে এক ধরনের আশীর্বাদ বলছেন তারা, এবং এই আমের কিন্তু শেষ সময়ে এসে যে আমের যে মাছি দাগ বলে থাকে এই দাগগুলি কিন্তু দূর হয়েছে এবং আমের একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আমের বাজারজাত করার কিন্তু এখন জোর প্রস্তুতি চলছে। তবে এবার জেলায় প্রায় 30,000 হেক্টর জমির বাগান থেকে প্রায় 4 লাখ মেট্রিক টনের উপরে কিন্তু আম পাওয়ার একটা স্বপ্ন দেখছে বাগান মালিকরা। এবং আমের প্রথম থেকে কিন্তু যে গুটি আসে এই গুটিটার কিন্তু অনেকটা বেশি থাকার কারণে একটা বাম্পার ফলন বা প্রত্যাশিত যে ফলন তার চেয়েও কিন্তু বেশি আম পাবে এমন কথা কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, চাষিদের দিক থেকে কিন্তু বলা হয়েছে। এবং সুষম একটা বাজারজাত যদি এখানে তারা পেয়ে যান তাহলে কিন্তু চলতি মৌসুমে তারা বলছেন প্রায় 2,000 কোটি টাকার উপরে কিন্তু আমের এই জেলায় কারবার হবে। এবং বাগান মালিকরা কিন্তু একটা স্বপ্ন নিয়ে এখন প্রত্যাশা গুনছেন এবং সহসাই এই আগামী 28 মের পর থেকে একটা সুস্বাদু জাতের নওগাঁর যেসব ভালো জাতের আম রয়েছে আমগুলি কিন্তু ভোক্তা পর্যায়ে পৌঁছানোর স্বপ্ন শেষ পর্যায়ে এখন বাগান মালিকরা পোহর গুনছেন। তো এই ছিল নওগাঁর বাগানের সার্বিক আমের খোঁজ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।